কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টারের পাঠ্য কারাগার নাটকটি এই নাটকের বেশ কিছু শর্ট কোয়েশ্চেন আমরা এখন আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করি উপকার পাবে মনমথ রায়ের লেখা এটি একটি বিখ্যাত পূর্ণাঙ্গ নাটক পঞ্চাঙ্কের চলো মনমথ রায় সম্পর্কে কয়েকটি কথা তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো নিরানব্বই সালের ছয়ই জুন তার প্রথম পূর্ণাঙ্গ নাটকটি হলো রানী দুর্গাবতী আর প্রথম একাঙ্ক নাটকটির হল মুক্তির ডাক উনিশশো তেইশ সালে রচিত মোট একাঙ্ক নাটক তিনি রচনা করেন দুশো চারটি এবং একাঙ্ক বা একাঙ্কিকায় নামকরণটিও মনমথ রায়েরই দেওয়া এটি মোটামুটি একটা তথ্য সম্পর্কে জানা দরকার সেই জন্য নাট্য বিষয়বস্তু যেটা সেখানে আমরা ঢুকে পড়ি কারাগার সম্পর্কে কয়েকটা কথা প্রশ্নটা এরকমভাবে হতে পারে যে কারাগার নাটকটি প্রথম কবে কোথায় অভিনীত হয়েছিল না কারাগার নাটকটি প্রথম অভিনয় হয় উনিশশো সালের চব্বিশে ডিসেম্বর মনোমোহন থিয়েটারে হ্যালো তারপরের প্রশ্নটা এরকমভাবে হতে পারে যে এই নাটকটি কবে নিষিদ্ধ ঘোষিত হয় না নাটকটি কারাগার নাটকটি অভিনয়ের অষ্টম দিনে ব্রিটিশ সরকার নাটকটির অভিনয় নিষিদ্ধ করেন তারিখটি ছিল উনিশশো সালের চৌঠা ফেব্রুয়ারি নাটকটি কি ধরনের নাটক না মনমথ রায়ের কারাগার নাটকটি একটি পঞ্চাঙ্ক বিশিষ্ট বিশিষ্ট পূর্ণাঙ্গ নাটক আর এই নাটকে নাট্যকার পৌরাণিক কাহিনীর নবরূপায়ণ ঘটিয়েছেন অর্থাৎ এই কাহিনীর বিষয়বস্তু অবশ্যই পৌরাণিক এখানে শ্রীকৃষ্ণের জন্মের কথা আছে বসুদেবের কথা আছে কংসের কথা আছে দৈবকীর কষ্টের কথা আছে এই সমস্ত পৌরাণিক অনুষঙ্গ আছে কিন্তু এগুলোর আড়ালে তিনি একটি পরাধীনতার গ্লানি বা আমাদের দেশের যে একটা কথা ফলগুধারার মতো বলে গিয়েছেন ভিতরে ভিতরে সেইটা মানে এটা একটা এক প্রকার রূপক নাটক বলা যেতে পারে যে বাইরে একরকম ভিতরে আর একরকম তো পৌরাণিক কাহিনীর নবরূপায়ণ ঘটানো হয়েছে এই নাটকে অর্থাৎ এর আবহ পৌরাণিক হলেও কাহিনী পরাধীন ভারতবর্ষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরের প্রশ্ন কারাগার নাটকে মোট কয়টি গান রয়েছে অঙ্ক দৃশ্যভেদে গানের সংখ্যা কত কারাগার নাটকে মোট গানের সংখ্যা পনেরোটি দ্বিতীয় অঙ্কে অবশ্য একটি ছড়া রয়েছে সব মিলিয়ে ধরে তাহলে ষোলোটি হয় এখানে সেই বিষয়টা পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে প্রথমে অঙ্ক কোন অঙ্কের কতটা নাম দৃশ্য কোন দৃশ্যে আছে আর গান সেই দৃশ্যে কতগুলো গান ব্যবহৃত হয়েছে তার একটা হিসেব এখানে দেওয়া আছে সম্ভব হলে এটা মুখস্থ করে নিতে হবে যদি সম্ভব হয় অঙ্ক প্রথম অঙ্কের দৃশ্যের কোনো নাম নেই সেখানে এক লেখা আছে তো প্রথম অঙ্কের কোনো দৃশ্য বিভাগ নেই কারণ প্রথম অঙ্ক একটাই দৃশ্য গান আছে এতে দুটো দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যতে গান আছে দুটো দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যতে গান আছে একটা এবং ছড়া আছে একটি তারপর তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যে গান আছে দুটো তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে গান আছে একটি দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যে গান সরি তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্যে গান আছে একটি তৃতীয় অঙ্কের ষষ্ঠ দৃশ্যে গান আছে দুটো এবার চতুর্থ অঙ্কের দ্বিতীয় দৃশ্যে গানের সংখ্যা হলো একটি চতুর্থ অঙ্কের চতুর্থ দৃশ্যে গানের সংখ্যা একটি পঞ্চম অঙ্কের প্রথম দৃশ্যে গানের সংখ্যা একটি পঞ্চম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে গানের সংখ্যা একটি মোট গান হলো পনেরোটা আর একটা আছে ছড়া সব মিলিয়ে ষোলোটি হিসাবটা একবার দেখে নাও ভালো করে প্রথম অঙ্কে দুটো গান দুইয়ের একে দুটো দুয়ের তিনে একটি তিনের একে দুটো তিনের দুয়ে একটি তিনের চারে একটি তিনের ছয়ে দুইটি চারের দুয়ে একটি চারের চারে একটি পাঁচের একে একটি পাঁচের দুয়ে একটি মোট গান হলো তাহলে পনেরোটি ছড়া একটি এগুলো পারলে পরে অবশ্যই মুখস্থ করে নিও খুব দরকার এগুলো তারপরের প্রশ্নটা হলো কারাগার নাটকে মোট কয়টি অঙ্ক রয়েছে এবং কয়টি দৃশ্যে বিভক্ত বড় পুকুরি ছবিটা কারাগার নাটকে মোট অঙ্ক রয়েছে পাঁচটা এবং এর দৃশ্য সংখ্যা হলো সতেরোটা ঠিক আছে কারাগার নাটকে অঙ্ক সংখ্যা হলো পাঁচটা এবং এর দৃশ্য সংখ্যা হলো সতেরোটি প্রথম অঙ্কে একটাই দৃশ্য বলা গেল এর কোনো দৃশ্য বিভাগ নেই অর্থাৎ একটাই দ্বিতীয় অঙ্কের ত্রি তিনটে দৃশ্য আছে এবং প্রত্যেকটা দৃশ্যের নাম আছে নৃত্যশালা পল্লীপথ নারায়ণ মন্দির নৃত্যশালা পল্লীপথ নারায়ণ মন্দির তৃতীয় অঙ্কের দৃশ্য সংখ্যা হলো সাতটা সাতটা রকম ছয়টা আলাদা আলাদা করে ভাগ দেওয়া আছে এবং সাত নাম্বার যেটা আমরা ভাগ করেছি স্বপ্ন দৃশ্য এটা কোনো ব্রাকেটের মধ্যে ভরা আছে এটি আলাদা একটা দৃশ্যের মতো তো এটাকেও আমরা আলাদাভাবে একটা ভাগ করেছি পুষ্পবাটিকা প্রান্তর কারাগার প্রান্তর হাইফেন ধরিত্রী তারপরেরটা মানে পাঁচ নম্বরেরটার কোনো নাম নেই ছয় নম্বরেরটা আবার প্রান্তর ধরিত্রী এবং সাত নম্বর যে ভাগটা করেছি এটা কোনো সাত নাম্বার বিভাগ নেই স্বপ্ন দৃশ্য হেডিং করে সেটা ব্র্যাকেটের মধ্যে ভরা আছে তো এটাকেও একটা স্বতন্ত্র দৃশ্য হিসেবে ধরা হয়েছে হলো চতুর্থ অঙ্কের দৃশ্যের সংখ্যা হলো পাঁচটি কে কী চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্যের নাম নেই সেখানে এক লেখা আছে দ্বিতীয় দৃশ্য হলো রাজপ্রাসাদ তৃতীয় কারাগার চতুর্থ প্রান্তর ধরিত্রী পঞ্চম হল কারাগার আর পঞ্চম অঙ্কের দুটো দৃশ্য কে কী প্রথমটাই কোনো নাম নেই আর দ্বিতীয়টা হলো প্রান্তর শর্টকাটের জন্য এরকমভাবে বলা যায় যে এক তিন সাত পাঁচ দুই একশো বাহান্ন ঠিক আছে তো এইটা হলো তার দৃশ্য সংখ্যা মানে জানি পাঁচটা অঙ্ক আছে বা পাঁচটা অঙ্কের দৃশ্য সংখ্যা কত একশো সাঁত্রিশ বাহান্ন মানে এক তিন সাত পাঁচ দুই ওকে এইবার পরের প্রশ্ন কারাগার নাটকটি কাকে উৎসর্গ করা হয়েছিল উৎসর্গপত্রে এরকমভাবে লেখা আছে নাট্যকার লিখেছেন পরম পূজনীয়া মাতা ঠাকুরানী পরের লাইনে আছে শ্রীযুক্ত সরোজিনী রায় শ্রীচরণ কমলেশু তার পরের লাইনে আছে একটু কণ্ঠে সেবকাধম হাইফেন মনমথ রায় অর্থাৎ মনমথ রায় নাট্যকার তিনি তার মাতা শ্রীযুক্ত সরোজিনী রায়কে এই নাটকটি উৎসর্গ করেন পরের প্রশ্নটি হলো কারাগার নাটকটি নাট্যকার কোন পরিপ্রেক্ষিতে রচনা করেন না গান্ধীজির লবণায়ন ভঙ্গের পরিপ্রেক্ষিতে নাটকটি মাত্র চোদ্দো দিনে নাট্যকার রচনা করেন মাত্র চোদ্দো দিনে নাটকটি রচনা করেন পরের প্রশ্ন কারাগার নাটকের গানগুলি কে বা কারা রচনা করেন না কারাগার নাটকের গানগুলো প্রথম মানে ধরিত্রীর কণ্ঠে যে ছয়টি গান আছে সেই ছয়টি গান রচনা করেন নজরুল ইসলাম বাকি গানগুলো রচনা করেছেন হেমেন্দ্র কুমার রায় এই হলো আমাদের সাতটা প্রশ্ন অবশ্যই দেখো সম্ভব হলে খাতায় লিখে রাখো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অন্য কোন বিশ্ববিদ্যালয়ে যদি এটা থেকে থাকে আমি জানি না আর কোন বিশ্ববিদ্যালয়ে আছে যদি থেকে থাকে অবশ্যই জানিও আর কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যতটা সম্ভব এটা একটু শেয়ার করে দাও ধন্যবাদ আর কমেন্ট করে অবশ্যই জানিও যে এটাই উপকার আদৌ হচ্ছে কি হচ্ছে না